নাটকে নাটকে ফিকশনে কোনটা অশ্লীল আর কোনটা শ্লীল সেটা কি আপনি বোঝেন? মানে মানে শ্লীল কোনটা অশ্লীল কোনটা? মানে একটা বাজে ল্যাঙ্গুয়েজ, মানে কোনো কারণে আমি একটা গালি দিলাম একটা, এটা কি আপনার কাছে অশ্লীল মনে হচ্ছে না শ্লীল? মানে আপনি কি, মানে আমি বলতেছি যে আপনি কি বোঝেন যে নাটকের কোন জিনিসটা অশ্লীল এবং কোন জিনিসটা পোট্রেশনের ক্ষেত্রে শ্লীল? যে কোনো বিষয় নিয়েই কথা হইতে পারে কনভারসেশন, তাহলে যে নাটকটা নিয়ে বা যে সংলাপটা নিয়ে কথা হচ্ছে সেই সংলাপটা বা সেই ভিজুয়াল জিনিসটা আমার আগে দেখতে হবে, দেখে আমাকে একটা মন্তব্য করতে হবে। যদি বলতেন যে আজকে আপনার এই রাতে আয়োজনটা দেখে কেমন লাগছে এবং আপনার অনুভূতি কি? আমি তো ঢুকেই খুব মানে কি বলবো আপ্লুত হয়েছি, কারণ এত চমৎকার একটি আয়োজন বিঞ্জ যেটি আয়োজন করেছে এটি আমাদের জন্য আমি আমি খুবই আমার আমার কাছে ভালো লেগেছে। আর এখনও তো অনুষ্ঠান শুরু হয়নি, অনুষ্ঠান শুরু হলে নিশ্চয়ই আরও অনেক চমক আছে। হ্যাঁ, অনুষ্ঠানের ভিতরে অনেক চমক, ওটা নিয়ে কোনো ই নেই, মানে সন্দেহই নেই। টোটাল যে ডেকোরেশন এবং সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে খুব চমৎকার একটি আয়োজন, এটা অবশ্যই চমৎকার, এটা খুব একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা আয়োজন বলে আমার কাছে মনে হচ্ছে। থ্যাংক ইউ, সাফল্য কামনা করছি সবার। জি জি অবশ্যই। আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকদিন যাবতে প্রচুর খারাপ অবস্থা ছিল, আস্তে আস্তে কি আসলে ব্যাক হচ্ছে কিনা, যেমন যেমন দর্শকের পরে আসতেছে অনেকই কয়েকটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, এটা তো অনেক বড় একটা মানে পজিটিভ সাইন বলে আমি মনে করি, কারণ হচ্ছে যে গত রমজানের ঈদের পর থেকে আমাদের দেশে যে চলচ্চিত্রের প্রতি মানুষের যে আগ্রহ তৈরি হয়েছে সেটা কিন্তু দিন দিন বাড়ছে। গলুই গলুইয়ের পরে হাওয়া, হাওয়ার পরে পরাণ, পরাণের পরে শুরু হলো এখন খুব হাওয়া, হাওয়ার পরে আমরা খুব রিসেন্টলি অপারেশন সুন্দরবন এবং বিউটি সার্কাস দেখছি। দর্শকদের যে আগ্রহ এটা আমার কাছে মনে হয় যে আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য একটা পজিটিভ সাইন এক, আর দুই নম্বর হচ্ছে যে ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু দর্শকদের কাছে অনেক একটা আগ্রহ তৈরি করেছে ইতিমধ্যে। টেলিভিশন চ্যানেলে যে নাটকগুলো প্রচারিত হয় সেগুলোও কিন্তু একটা সময় মানে একটা সময় কি মানে অনএয়ার হওয়ার পরপরই কিন্তু সেটা ইউটিউব চ্যানেলে চলে আসে, যে কারণে দর্শকরা দেখার একটা সুযোগ পাচ্ছে। তো সেটার দিক থেকেও আমার কাছে মনে হয় যে টোটাল যে সিনারিও আমরা দেখছি তাতে আমরা খুব আশাবাদী হতেই পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। কাজ করার ভীষণ আনন্দের এবং বিঞ্জ অলওয়েজ ভীষণ সাপোর্টিভ এবং তারা ভালো কন্টেন্ট মেক করার চেষ্টা করছে এবং বাংলা ওটিটি কন্টেন্টের জায়গায় তারা একটা কন্ট্রিবিউশন রাখছে যেটা দেখে খুব ভালো লাগছে আর কি। ওইটাই ওইটাই। সো আপনি যদি জাস্ট একটু বলতেন যে বিঞ্জ রক্স, ওকে আমরা একসাথে 1 2 3 বিঞ্জ রক্স, বিঞ্জ রক্স রক্স। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ।